নিজেও দেখতেছেন। যে কটা গাভী আজকে দেখাবো ভাই, চারটা গাভী আল্লাহ দিলে খুব বিগ সাইজের আর খুবই বাসনা কিন্তু গাভী, যাতে মানে সব দিক থেকে দেখে শুনে নিতে পারবে, দেখে শুনে নিতে পারবে। কয়টা গাভী দেখাবেন আজকে? চারটা গাভী দেখাবো ভাই। দুধের রেঞ্জ কেমন এগুলার? দুধের রেঞ্জ আমার কাছে আছে ভাই 22 থেকে 20 পর্যন্ত আর নিচে 18 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা, তো দর্শক গাভীগুলা আমার কথা ভাই সরজমিনে আসতে হবে ভাই, আমি গাভীগুলা দেখালাম সরজমিনে আসতে হবে, আর বায়নাও লাগবে না ভাই, গাভী পছন্দ হবে সরজমিনে ডাইরেক্টলি চলে আসবে আইসি সারি, সামনাসামনি দেখে পছন্দ হলে তারপর নেবে ভাই, সমস্যা নাই। আর যে কটা গাভী দেখালাম আল্লাহ দিলে দর্শকের পছন্দ হবে। আচ্ছা আচ্ছা, তো চলুন গাভীগুলো দেখাই আমরা দর্শক দেখান। প্রথম গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, জি, হাই কোয়ালিটি ভাই। দাঁতে কয়টা গাভীটার? এটা দাঁতে 6টা, দ্বিতীয় বিয়ান। দাঁতে 6টা, দ্বিতীয় বাচ্চা দিছে। কি বাচ্চা এটা গাভী ভাই? দেখেন দর্শকে কুলান্ডা দেখান, কি বাচ্চা এটার সাথে? এটার সাথে ষাঁড় বাচ্চা ভাই। এই বাচ্চাটা না, জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 9 দিন। বাচ্চার বয়স আজকে 9 দিন, জি জি। আচ্ছা, গাভী বাচ্চা দুইটাই সুস্থ? সম্পূর্ণ সুস্থ ভাই। গাভীটা দেখান দর্শকে, দেখলে বুঝতে পারবে বিরাট একটা হাই কোয়ালিটি গাভী ভাই। আমার লাইভে বলতে দুই দিয়ে একটা এরকম গাভী মেলানো যায়, খুবই কম পাইছে এই গাভীগুলো। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এই গাভীটা যে ভাই লিবি ভাই 22 লিটার দুধের গ্যারান্টি থাকছে। দেখেন একটু লাভি কম্বল কিচ্ছু নাই আর হেভি শান্ত ভাই। এ দেখেন দর্শককে দেখান, প্যাটের নিচে শুয়ে থাকে পর্যন্ত দোয়া দেবে বাচ্চাটা দেখি। এবার দেখান দর্শক, দেখলে বুঝতে পারবে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দুই বেলায় দুধ পাচ্ছেন 22 লিটার ভাই, 22 লিটার। যারা নিবে দুধ দহন করে নিতে পারবে, জি অবশ্যই, দুধ দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবে। দেখেন বাচ্চাটা, দেখেন চারটা বাচ্চার জায়গায় আর কত সুন্দর আর হেভি শান্ত ভাই। দেখেন একটু উলানে, দেখেন উলানের বাটগুলো দেখেন, একটু মনে করেন পা তুলতে জানে না ভাই। দর্শক দেখেন একটু বাটগুলো টানি দেখা দিই। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দর্শককে একটু বাটগুলো টানি দেখায় দর্শক দেখুক। এ দেখেন, দেখেন এ দেখেন ভাই, দেখেন বাটগুলো খুবই ভালো, বাটগুলো হেভি জুত ভাই দোয়া। এ দেখেন, এ দেখেন, দেখেছি আমরা তো মাথাটা। দর্শক দেখতে পাচ্ছেন, দামটা কেমন রাখছিলেন এটার? এই গাভীটার আমি দাম চাচ্ছি ভাই 2,85,000 টাকা। 2,85,000 টাকা, একটা হাই রেঞ্জের গাভী, গাভীটা অনেক বিগ সাইজের। আর দর্শক দেখলে বুঝতে, বাচ্চাটা হয় 4 লাখ দিলে বাচ্চাটা অনেক সুন্দর পার্সেন্টের ভাই, আর হেভি শান্ত ভাই, মা বোন সবাই দোয়া খাইতে পারবে গাভীটা। দামটা রাখছেন 2,85,000 টাকা, 85,000 টাকা, বিশাল একটা গাভী ভাই। এটা দেখলাম আমরা এক নাম্বার গাভীটা, এক নম্বর গাভীটা। তো দর্শক চলুন দুই নাম্বার গাভীটা আমরা,
দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, হাই রেঞ্জের গাবি। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। দাঁতে কয়টা গাবিটার? এটা দাঁতে চারটা ভাই, দ্বিতীয় বিয়ানের গাবি। সাথে কি বাচ্চা এটা? সাথে ষাঁড় বাচ্চা, বাচ্চাটা অনেক সুন্দর পারছে। সাথে ষাঁড় বাচ্চা। ঘুরে দাও। বাচ্চাটার বয়সটা কেমন? এই বাচ্চার বয়স আজকে ভাই 15 দিন। বাচ্চার বয়স আজকে 15 দিন। জি জি। কয় নাম্বার বাচ্চা দিল? এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে বড় ভাই। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ পাচ্ছি যে ভাই নেবে, এটাও 22 লিটার গ্যারান্টি থাকবে ভাই। কদ্দূর ফাঁকে ফাঁকে দর্শক দেখলে বুঝতে পারবে। এটা একটু টানি দেখা দিই, দর্শক দেখুক যে বাট গুলা ক্লিয়ার আছে কিনা ভাই। ভাই এগুলাই মেন উদ্দেশ্য ভাই, বাঘ গুলা দেখে নি আর, বুঝছেন? দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দর্শক দেখুক একটু, দেখলে বুঝবে আসলে আমি কেমন গাবি গুলা দেখাচ্ছি। এটা দুধটা পাচ্ছিলেন কেমন? এটা দুধ পাচ্ছি যে ভাই নিবে 22 লিটার গ্যারান্টি থাকবে ভাই। 22 লিটার দুধ গ্যারান্টি থাকবে। এ দেখেন বাঘ গুলা দেখান, এ দেখেন, এ দেখেন চারটা বার দেখান, চার ডিবাটি কত সুন্দর ক্লিয়ার ভাই। আর হেভি দুধ দোয়া ভাই। দামটা কেমন রাখছেন এটার? এই গাবিটার দাম চাচ্ছি ভাই 2,75,000 টাকা। দুই নাম্বার গাবিটার চা দাম 2,75,000 টাকা। গাবিটা অনেক বড় একটা, বিগ সাইজের দেখান গাবিটা, অনেক একটা বড় মাপের গাবি ভাই। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? জি, দাম দরের সুযোগ আছে ভাই, সব কটাতে হালকা সীমিত সুযোগ আছে, সমস্যা নাই, দাম দর করতে পারবে দর্শক। তো আজকে দুইটা গাবি দেখাচ্ছেন? জি না, দর্শককে চারটা গাবি দেখাবো আজকে ভাই। চারটা গাবি দেখাবেন? জি জি। আচ্ছা তো পরবর্তী গাভিগুলো দর্শক দেখে দেখেন। জি দেখান। তিন নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, বিগ সাইজের একটা গাভি। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভিটার? এটা দাঁতে চারটা ভাই, দ্বিতীয় বিয়ান। দাঁতে চারটা, দ্বিতীয় বিয়ান? জি। কি বাচ্চা দিছে এটা? এটা সাথে ষাঁড় বাচ্চা ভাই। সাথে ষাঁড় বাচ্চা? জি ষাঁড়। বাচ্চার বয়সটা কেমন? 15 দিন বাচ্চার বয়স। বাচ্চার বয়স আজকে 15 দিন। জি। গাভি বাচ্চা দুইটাই সুস্থ? সম্পূর্ণ সুস্থ ভাই। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এই গাভিটা যে ভাই নেবে 20 লিটার গ্যারান্টি থাকবে দুধে। যারা নিবে 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে, দুধ দহন করে নিতে পারবে। দুধ দহন করে দেখে শুনে নিতে হবে ভাই, গাভি গরুগুলো সবসময় সরজমিনে আসবেন, আসি দুধ দেখবেন, দেখার পরে তারপরে নিয়েন। দর্শক আপনারা এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন এই গাভিটার? গাভিটা দাম চাচ্ছি ভাই 2,55,000 টাকা ভাই। 2,55,000 টাকা। গাভিটা কেমন দর্শক দেখলে বুঝতে পারবে, বিশাল একটা বিগ সাইজের গাভি, দর্শক দেখলে বুঝবে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি, হালকা দাম দর সুযোগ আছে ভাই সবকটাতে। তো এটা দেখলাম আমরা তিন নাম্বার গাভিটা। জি, তিন নাম্বার গাভিটা দেখান দর্শক, এক চুল পর্যন্ত কোনো লাভই না, বাচ্চাটার দিক ক্যামেরা ধরেন যে চারটা বাট, চার জায়গায় গরুগুলা, মেন কথা ভাই ধোয়ানো হয় না তো গায়ে একটু ময়লা আছে, দর্শক এটা দেখলে বুঝবে ভাই। তো এটা দেখলাম তিন নাম্বার গাভিটা। জি, চার নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভিটার? এটা চার দাঁত ভাই। দাঁতে চারটা? জি। দর্শক দাঁতে চারটা গাভিটা দেখতে পাচ্ছেন, সাথে কি বাচ্চা এটার? এটা সাথে বকনা বাচ্চা ভাই। সাথে বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 22-23 দিন। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? যে ভাই নেবে 18 লিটার গ্যারান্টি থাকবে ভাই। 18 লিটার দুধ গ্যারান্টি থাকবে, দুধ দহন করে নিতে পারবে? জি, দুধ দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবে। দর্শক আপনারা দুধ দহন করে নিয়ে যেতে পারবেন। দেখেন দর্শক গাভিটা দেখতে পাচ্ছেন, দেখেন দামটা কেমন রাখছেন আপনারা? এই গাভিটার দাম চাচ্ছি ভাই 2,20,000 টাকা ভাই। 2,20,000 টাকা। গাভিটা দেখেন অনেক সুন্দর ভাই, গলার থেকে ধরেন যে পাছাটা দেখেন দর্শক, যে হলস্টাইন ফ্রিজিয়ানের পাছাটা যদি থাকার দরকার সেটা আছে কিনা, আর গলার থেকে কত সুন্দর চিকন, এক চুল পরিমাণ কোনো লাভই নাই ভাই। দামটা রাখছেন 2,20,000 টাকা? জি, 2,20,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি, আলোচনার সাপেক্ষে নিতে পারবে। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন? জি, আজকে এই পর্যন্তই দেখাচ্ছি ভাই। তো আপনার গাভিগুলো যদি কেউ নিতে চায়, যোগাযোগটা কিভাবে করবে? আমার গাভিগুলো নিতে চাইলে ভাই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে যোগাযোগ করতে পারবে, আর আমি তো ঠিকানা দিয়ে দিচ্ছি, আমার ঠিকানা হচ্ছে ভাই পাবনা জেলা ইসুদুল থানা গুলটি বাজারের পাশে, আর আমার নাম্বারে যোগাযোগ করলে সমস্যা নেই, আমি জায়গার নাম ঠিকানা বলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। তো আর যে কটা গাভি দেখালাম দর্শক দেখলে বুঝতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা। তো রাজীব ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।